112 বছরের ঐতিহ্য মেনে পালিত হলো গো অষ্টমী। নানা অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত হলো রক্তদান শিবির। শাস্ত্র অনুযায়ী 33 কোটি দেবতা বাস করেন গরুর মধ্যে। গরুকে গোমাতা রূপে পূজো করে থাকেন হিন্দুরা। সোমবার গো অষ্টমী উপলক্ষে জলপাইগুড়ি গোশালা মোড়ের গোশালায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিষ্ঠাসহ মহা ধুমধাম করে পূজোর আয়োজন হয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই পার্বণের অন্যতম হল গো অষ্টমী। 33 কোটি দেবদেবতা বাস করে গরুর মধ্যে, সেই কারণে গরুকে দেবতা রূপে পূজো করে থাকেন হিন্দুরা। কার্তিক মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে গোপাষ্টমী উৎসব পালন করা হয়, গোমাতার পূজো করা হয়। সোমবার সেই গোপূজোর আয়োজন করা হয় জলপাইগুড়িতে। জলপাইগুড়ি গোশালা মোড়ের গোশালায় গরু পুজো দিয়ে দিনটি পালন করা হয়। উদ্যোক্তাদের দাবি, 112 বছর ধরে গো অষ্টমীকে কেন্দ্র করে গোশালা মেলার আয়োজন হয়ে আসছে। এদিন গোশালার বার্ষিক আয় ব্যয়ের হিসেব প্রকাশ করা হয়। গোপুজো করে অধিবেশনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পুজোকে কেন্দ্র করে বসে মেলাও। মেলায় একাধিক দোকানের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বহু দূর দূরান্ত থেকে একাধিক ব্যবসায়ী দোকান দিয়েছেন এই মেলায়। এই পুজো উপলক্ষে শুধু মেলার আয়োজন নয়, এর পাশাপাশি মারোয়ারি যুবমঞ্চের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই বিষয়ে গোশালার সম্পাদক দীপক বিহারী জানান, গো অষ্টমী উপলক্ষে মেলা ও গরু পুজো দেওয়া হচ্ছে। সকলকে আহ্বান জানাই মেলায় আসবার জন্য। এটা জলপাইগুড়ি পিঞ্জাপল গোশালা, বেকুদনাথ পিঞ্জাপল গোশালা। এটা আমাদের 112 বছরের অধিক পুরনো প্রাচীন আমাদের গোশালা জলপাইগুড়ি। আজকে গো অষ্টমী, গো অষ্টমী দিনে আমাদের এখানে মেলার আয়োজন করা হয়। প্লাস আমরা আজকে আমাদের নানারকম অনুষ্ঠান আছে, যেরকম আমাদের গরুর পুজো হবে, অধিবেশন হবে, এবং আজকে দিনে আমাদের বার্ষিক আয় ব্যয়ের যে হিসাব সেটাও আমরা এখানে প্রস্তুত করে থাকি। এবং গোশালা একটা সেবার ধাম, তো গোসেবা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে সব সেবার মধ্যে একটি শ্রেষ্ঠ সেবা বলে আমাদের পরিচিত আছে। তাই আমি গোসেবাকে আমাদের শ্রেষ্ঠ সেবা মানে আজকে দিনে আমরা এই অনুষ্ঠানটা পালন করি অষ্টমীর দিনে। তো আমি আপনার মাধ্যমে জলপাইগুড়িবাসীকে বলবো, তারা যেন আজকের দিনে এই শুভ কাজে আমাদের এই পুজোতে যাতে আসে, এসে একটু গোকে সেবা করে। আর আমাদের সন্ধ্যার পর থেকে আমাদের পিছনে একটা মেলা প্রত্যেক বছর একটা প্রাচীন মেলা, যেটা আদি যুগ থেকে চলে আসছে, সেই মেলা আছে। তো আমরা আসুন, আপনারা গোসেবাতে একটু নিজেকে একটু যোগদান দিয়ে মেলাটাকে সফলমন্ডিত করে তুলুন। অন্যদিকে গোশালা কার্যকারী কমিটির সদস্য কিশোর মারদিয়া বলেন, এই মুহূর্তে গোশালায় 230টি গরু আছে, 20 থেকে 25টি গরু দুধ দেয়, বাকি গরু বয়স্ক হয়ে গিয়েছে। গরু থেকে 30% খরচ আসে গোশালা চালানোর জন্য, বাকি খরচ দান থেকে আসে। ভারতবর্ষের সর্বত্র এই দিনটি পালন করা হয়। বিশেষ করে বৃন্দাবনে নন্দগায়ে প্রথম গোচারণ স্থানে এই গোপাষ্টমী উৎসব বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। 112 বছরের গোশালা, এটা আমাদের যারা পূর্বপুরুষরা এটা করেছিল তখন, এখন আমাদের এখানে গরু 230-240টা গরু, তার মধ্যে দুধ দেনেওয়ালা গরু হচ্ছে 20 থেকে 25টা, বাদবাকি সব বৃদ্ধ বয়স্কা সব ষাঁড় এগুলো আছে আমাদের। তো আমাদের তো সেবামূলক কাজে, তো আমাদের যে দুধ আর গোবর বিক্রি করে তো খরচ উঠে না, আমাদের 30% খরচ ওঠে, 70% আমাদের দান দক্ষিণা এইভাবে লোকের কাছে চেয়ে নিয়ে এইভাবে করে দান দিয়ে করে চলে হয়। আমাদের কোনো সরকারি সাহায্য আমরা পাই না, এবং আমাদের জলপাইগুড়ি লোকের সাথে সহযোগিতা করেই আমাদের চলে। এবং আমরা আগামী দিনে আরও আবেদন করব জলপাইগুড়িবাসী প্রতি, যাতে গোসেবামূলকভাবে এখানে জড়িত হোক। গোসেবা করলে তাদের নিজেদেরও সামাজিক উপকার হবে এবং পুণ্যপ্রাপ্তি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।